এখনও যায়নি হাতে মাখা মেহেদির রং, ছুরিকাঘাতে প্রাণ গেছে একজন সৌদি আরব প্রবাসী তরুণের। দেশে এসেছেন, বিয়ে করেছেন মাত্র 2 সপ্তাহ হয়েছে। কিভাবে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা, কারা ঘটিয়েছে তার বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে। আপনি একজন প্রবাসী, আপনি এই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্য প্রবাসীরাও এই ঘটনা জানতে পারে এবং দেশে ছুটিতে যাওয়ার পর সতর্ক হয়, সচেতন হয়। 2 সপ্তাহ আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন তরুণ প্রবাসী সোহান আহমেদ, যার বয়স মাত্র 23। 7 দিন আগে বিয়ে করেন, নববধূকে ঘরে তোলেন। স্বপ্ন ছিল স্ত্রীকে নিয়ে যুক্তরাজ্যে পাড়ি জমাবেন, তার আগেই সব এলোমেলো হয়ে গেল। ছুরিকাঘাতে প্রাণ হারালেন সৌদি আরব প্রবাসী সোহান। যেখানে গেছেন সেখান থেকে আর ফিরে আসা যায় না। সোমবার 28 অক্টোবর সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সীমান্তে অবস্থিত ইনাতগঞ্জ বাজারে ঘটে গেছে এই ঘটনাটি। প্রতিপক্ষের হামলায় প্রাণ হারিয়েছেন সৌদি আরব প্রবাসী সোহান আহমদ। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। ঘটনাস্থল থেকেই উদ্ধার করা হয়েছিল সৌদি আরব প্রবাসীকে। হত্যাকাণ্ডের স্থান জগন্নাথপুর থানা এলাকায় এই কর্মকর্তা নিশ্চিত করেন। নিহত সোহান ইনাতগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সিরাজ মিয়ার ছেলে। আহতরা সোহানের চাচাতো 2 ভাই, নূর আলমের ছেলে মোসাদ্দেক আলম বয়স 24, আবু সাহেদের ছেলে শহীদুল্লাহ বয়স 25। আহতদের একজন মোসাদ্দেকের অবস্থাও সংকটাপন্ন। নিহতর পরিবার সূত্রে জানা যায়, 2 সপ্তাহ আগে সৌদি আরব থেকে দেশে আসেন সোহান আহমদ। 1 সপ্তাহ আগে পাঞ্জারাই গ্রামে তিনি বিয়ে করেন। স্ত্রীকে নিয়ে যুক্তরাজ্যে যাওয়ার সকল প্রস্তুতি সম্পূর্ণ ছিল তার। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সন্ধ্যায় ইনাতগঞ্জ ইউনিয়নের ওমরপুর গ্রামের মৃত গিয়াসউদ্দিনের ছেলে নুরকাস ও তার সহযোগীদের সঙ্গে সোহানের বাগবিতাণ্ডা হয়। এক পর্যায়ে সোহানের উপর তারা হামলা চালায়। দৌড়ে পালানোর চেষ্টা করেন সৌদি আরব প্রবাসী সোহান, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। ইনাতগঞ্জ বাজারের গলিতে ফেলে প্রকাশ্যে নুরকাস ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে সোহানকে একাধিকবার জখম করে। এ সময় সোহানকে বাঁচাতে মোসাদ্দেক ও শহীদুল্লাহ এগিয়ে এলে তাদেরও ছুরিকাঘাত করে এই বাহিনী। ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপির সাবেক চেয়ারম্যান ও নিহত সোহানের চাচা মাসুদ আহমদ জিহাদি জানান, গুরুতর আহত অবস্থায় সোহানকে ও মোসাদ্দেককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শহীদুল্লাহকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল। সন্ধ্যা 7টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সোহানের মৃত্যু হয়। আমার ভাতিজাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে এই বাহিনীটি। হত্যাকারীরা এলাকায় নানা অপকর্মের সাথে জড়িত, যা এলাকার লোকজন জানে। প্রতিনিয়ত তারা অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায় প্রকাশ্যে। আগেও একাধিকবার অপরাধ কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা রয়েছে। 2 সপ্তাহ আগে সৌদি আরব থেকে দেশে আসেন সোহান। তার স্বপ্ন ছিল বিয়ে করে স্ত্রী সহ যুক্তরাজ্য প্রবাসী হবেন। সেই স্বপ্ন নিয়েই তাকে বিয়ে করানো হয়, তার সকল কার্যক্রম সম্পূর্ণও করা হয়। শুধুমাত্র তার ফ্লাইটের অপেক্ষা ছিল, কিন্তু এর আগেই সে চলে গেলেন না ফেরার দেশে। ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান হোসেন বলেন, সোহানের বাসার সামনে নুরকাস ও তার এক সহযোগীর মধ্যে পাওনা টাকা নিয়ে বাগবিতাণ্ডা হয়। এক পর্যায়ে সোহান ঘটনাস্থলে গিয়ে নুরকাসকে বলেন, আমার বাসার সামনে ঝামেলা করা যাবে না, তুমি অন্যখানে যাও। এতে করে তারা সোহানের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন আর ঘটনাস্থলেই নুরকাস ও তার বাহিনী সোহানের উপর আক্রমণ চালান। এক পর্যায়ে তারা এলোপাতাড়ি তাকে ছুরিকাঘাত করতে থাকেন। সোহান বিষয়টি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু তিনি বাঁচতে পারেননি। সোহানের মৃত্যুর খবর পেয়ে নববধূ সহ নিহতের পরিবারে চলছে শোকের মাতম। যারা স্বপ্ন দেখেছিল সৌদি আরব প্রবাসী সোহানকে নিয়ে যুক্তরাজ্য পাড়ি দিবেন, এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। অভিযুক্তদের অবিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী এবং প্রবাসীরা। প্রিয় দর্শক, প্রিয় প্রবাসী, এই ব্যাপারে আপনার মতামত কমেন্টস করুন। দেশে যাওয়ার আগে অবশ্যই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদের নিজের সেফটি নিশ্চিত করতে হবে, যেহেতু আমাদেরকে আবার প্রবাসে ফিরে আসতে হয়। আপনার মতামত কমেন্টস করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন।